আপনাদের এই জার্নি সম্পর্কে আপনাদের অনুভূতি শেয়ার করলে একটু আমরা খুশি হতাম। হ্যাঁ, জার্নি যে অনুভূতির কথা বলে তাহলে এটা তো অবশ্যই ফ্যান্টাস্টিক। আমরা এই পর্যন্ত প্রতিটা মুহূর্তই খুব এনজয় করছি। আসলে এনজয় করার মতো ওই জায়গা এটা। হ্যাঁ, এখানে আপনি বোর হওয়ার মতো কিছুই নেই। আপনি এভরি সেকেন্ড আপনার কেন জানি একটু আফসোস থাকবে, চলে যাচ্ছে সময়টা। এই যে যেমন ধরেন আপনার এটা ক্রস করতেছি, হ্যাঁ কেন জানি মনে হচ্ছে নিজের হারিয়ে ফেলতেছি। আসলে ভেরি ভেরি ফ্যান্টাস্টিক ওয়ে উই এনজয় ইট। অ্যান্ড তারপর এখানে বলেন, আর যদি বলেন এখন কী করতেছি, এখন আমরা রাঙামাটির লংডু উপজেলার মাইনি বাজার থেকে আমরা এখন রাঙামাটি মিন সদরে যাচ্ছি, কাপ্তাই লেকের উপর দিয়ে আর কি। খুবই খুবই ভালো লাগতেছে। অ্যাকচুয়ালি এটাকে লেক না বলে একটা নদীও বলা যায়, নদীর চেয়ে কিন্তু এটা কোনো অংশে কম না। আপনাদের কি শুধু ট্যুরটা আপনার ওই শুধু দেখার জন্য, দৃশ্য দেখার জন্য নাকি? না না, আচ্ছা আমাদের ট্যুরের পারপাস নিয়ে আমাদের অন্যরা বলবে। আমার জাস্ট যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা খুব খুব মজা করতেছি, খুব ভালো লাগতেছে। আমাদের অনেকগুলো আবার দেখা যাচ্ছে আমরা একসাথে আজকে আমি একটু বলে শেষ করি, তিনটা জেলা একসাথে দেখতেছি আমরা। আমরা চিচিডং জেলা, খাগড়াছড়ি জেলা, এরপর এখন রাঙ্গামাটি জেলা দেখতেছি। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনার অনুভূতিটা শেয়ার করলে আমরা খুশি হতাম। অনুভূতি বলতে এটা আমাদের জন্য খুব একটা নতুন এক্সপেরিয়েন্স এবং এটা অসাধারণ একটা জায়গা রাঙামাটি, যেটা প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমরা বেসিক্যালি অনুভব করতেছি এখানে এসে। আমরা বেসিক্যালি একটা অ্যাসাইনমেন্টের কাজে যদিও আসা হয়েছে, তারপরেও একসাথে অ্যাসাইনমেন্ট করার সাথে সাথে নতুন নতুন প্লেসগুলো এনজয় করা এবং এটা খুব অসাধারণ যে প্রাকৃতিক যেগুলো ল্যাক আপনাকে যদি ল্যাক দেখতে হয়, ল্যাক থাকে বলে ল্যাক ল্যাকের সৌন্দর্য কতটুকু এটা অবশ্যই আপনাকে রাঙামাটি আসতে হবে, রাঙামাটির কাপ্তাই ল্যাকটা দেখতে হবে, তাহলে আপনার জীবনে হয়তো একটা অভিজ্ঞতা দেখে যেতে পারে। তো এখানে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে বেসিক্যালি সেই সকালবেলা বসার জন্য জেলেদের মাছ ধরা থেকে শুরু করে এবং যখন সূর্যটা উদয় হচ্ছে, সূর্যের চিক চিক যেটা রোদ, রোদটা যখন জল রশ্মির মধ্যে যখন পড়তেছে, এই অসাধারণ মোমেন্টটা আপনাকে দেখতে হলে অবশ্যই অবশ্যই কাপ্তাই লেকে আসতে হবে এবং আশা করি এখানে খুব সৌন্দর্য অনুভব করতে পারবেন। ধন্যবাদ আপনাকে। এবারে আমাদের আমাদের ভ্রমণ সঙ্গী আরও আছে, আরও দুজন মেম্বার আছি, আমি আছি, দেখে এবার তারা কাছে রায়হানের কাছে চলে আসতেছি। থ্যাংক ইউ মিস্টার মামুন। Some flow to say something in front of you. Actually, we have come here to make a research. And we are not only making research now, we are visiting this nice place, this beautiful place. You know that we have passed 2 days here. We have passed 2 days here and it's a very nice place. We have talked with different indigenous people and many Bengali people and many political leaders and also many people.